সাথে মুখোমুখি সংঘর্ষ ডাম্পারে। আজ সকালে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া কালীপুর অঞ্চলে একটি ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারে। রানাঘাট আইসতলা এলাকা থেকে শান্তিপুর স্টেশন হাটে জামা কাপড় বিক্রি করছিলেন তারা। স্পটেই মৃত্যু হয় একজনের এবং চারজন গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি। আমরা তো মোটর ভ্যানে যাচ্ছিলাম, কখন লরিতে মেরেছে আমার মারার পর আর কোনো জ্ঞান ছিল না। পড়ে গেলাম না, পড়ে তো কিছু না, এসব ধুলোমুলো ছেঁচড়ে মেছড়ে গিয়েছে, পড়েই গিয়েছিলাম। তিনজনা ছিলাম, ড্রাইভার আর আমরা দুজন মালিক ছিলাম। আরও চার পাঁচজনের মাল থাকে, তারা ট্রেনে চলে যায়। আমরা রানাঘাট থেকে শান্তিপুর হাটে, আমরা নাইটি বেশি এ তো আমি বলতে পারবো না, আমাকে তো কেউ বলছে না, সবাই নুকাচ্ছে। আমার এই গায়ে এখন সব চারদিকে ব্যথা, মাথায় সেলাই পড়েছে, যন্ত্রণা হচ্ছে, পায়ে দেখেন ফুলে গেল, ছেঁচড়ে গেছে। এখানে এই যে দিদি, এখানে কি হয়েছিল দিদি, কি করে হলো? এটা এরা যাচ্ছিল সকালবেলায় মোটর ভ্যান নিয়ে, মানে হাটে যাচ্ছিল, তারপরে ওই যে বাম্পার নাকি এই গাড়িটা ওই দিক থেকে এসে ওদেরকে ঠেলে নিয়ে, মানে এই পর্যন্ত এসে আসলে পরে এখানে তিনজনের সব পড়ে যায়। তারপর সব লোকজন জড়ো হয়ে যাই হোক, সব জল টল সব ঢালে টালে ঢালার পরে আমরা থানায় ফোন করেছিলাম। এবার ভোটটা চলে গেছিলো কৃষ্ণনগর, ঠিক আছে, এখানটা যায়নি, যার জন্য পুলিশ আসতে একটু দেরি হয়েছে। এবার রাস্তায় কোনো লোক দাঁড়াচ্ছিল না, কোনো মানে লরি টরি কেউ থামছে না, কেউ ফিরে যাওয়ার মতন পরিস্থিতি করলো না। আমরা কিছু মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে তবে একটা গাড়ি ঠিক করলাম, বারাসাতের গাড়ি, সেখানে তাদের তিনজনকে তুলে দিয়েছে। হয়তো মানে তুলে দেওয়ার অনেক পরে পুলিশ আসলো, পুলিশ এসে তখন এসে বলছে এই মাল তোলো, কারণ দায়িত্ব নিয়ে যখন আমরা আছি মাল আমরা তুলতে দেবো না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।